বিরতির পর স্বাগত। বন্যায় এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত, এখনো বহু মানুষ বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে। তাই এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা। ঠিক তেমনি হেল্পিং হানা গ্রুপ, তারাও কিন্তু এবার এগিয়ে এসেছে। জানা গেছে হেল্পিং হেনা গ্রুপ, তারা এবার বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিশেষ করে যতন বাড়িতে তারা গেছে এবং একবেলার খাবার প্রদান করা হয়েছে। মাছ মাংস ডিম, বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা হয়েছে এবং সেই খাবার খাওয়ানো হয়েছিল সেখানে উপস্থিত থাকা শরণার্থীদের। যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, তাই ক্ষতিগ্রস্ত মানুষদের শরণার্থী শিবিরে গিয়ে যতন বাড়ি হেল্পিং হানা গ্রুপ তারা সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এক বেলার খাবার তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছে। আমরা বর্তমানে যে বন্যা পরিস্থিতির কারণে যে যে সমস্ত বিদ্যালয়গুলিতে মানে বন্যা পীড়িত লোকরা আশ্রয় নিয়েছেন, আজকে আমরা আমরা হেল্পিং হ্যান্ড গ্রুপ যতনবাড়ির পক্ষ থেকে আমরা আজকে এই ক্যাম্পের মধ্যে, শেল্টার ক্যাম্পের মধ্যে যতজন দুর্গতিরা দুর্গতরা রয়েছেন ওনাদেরকে আমরা মধ্যাহ্নভোজের ছোট্ট একটা আয়োজন করেছিলাম। মোটামুটি আমরা আজকে প্রায় 300 থেকে 350 লোকের একটা আয়োজন করে নিয়ে এসেছি এবং সবাইকে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিছু একটা করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি সমস্ত ত্রিপুরাবাসীর সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই এই পরিস্থিতিতে সবার। আপনারা শুনলেন, মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে যতনবাড়িস্থিত হেল্পিং হ্যান্ড গ্রুপের উদ্যোগে। আগামী দিনেও তারা এই ধরনের উদ্যোগ জারি রাখবেন বলে জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।